আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু লাইলাতুল কদর বা সবে কদর রমজানের শেষ দশকের একটি রাত যে রাতের মর্যাদা ঘোষণায় বলা হয়েছে যে হাজার মাসের চেয়েও উত্তম যে কেউ এ রাতে একটি আমল করবে তা হাজার মাসের আমল হিসাবে পরিগণিত হবে এ কারণে বিশ্বনবী মোহাম্মদ সোল্লাহ আলী ওয়া রমজানের শেষ দশকে ইবাদতের নিয়তে মসজিদে অতিবাহিত করতেন যাতে কোনোভাবে সবে কদর থেকে বঞ্চিত হতে না হয় সবে কদরে কোন দোয়াটি বেশি বেশি পড়বেন এ বিষয়ে মোহাম্মদ সাল্লা সাল্লাম কী বলেছেন চলুন হাদিসের মাধ্যমে জেনে নেই হজরত আয়সা রাজিউল্লাহ তা আনুহ থেকে বর্ণিত তিনি বলেছেন একবার আমি রাসুল সাল আলি জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাসুল আপনি বলে দিন আমি যদি লাইলাতুল কদর কোন রাতে হবে তা জানতে পারি তাহলে আমি কোন দোয়াটি পড়ব রাসুল সল্লাহ আলি ওয়াসাল্লাম বললেন তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফউউন তুহিব্বুল আফওয়া সা'ফু আন্নি দোয়াটি আবার বলছি আল্লাহুম্মা ইন্নাকা আফউউন তুহিব্বুল আফওয়া সা'ফু আন্নি যার অর্থ হল হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দিন মুসনাদে আহমদ ইবনে মাজা তিরমিজি এবং মিসকাত সুতরাং মমিন মুসলমানদের উচিত রমজানের শেষ দশকে এই দোয়া বেশি বেশি পড়া আল্লাহ তালা মুসলিম ওম্মাহকে গুনাহ মাফ ও সফলতা লাভে বিশ্বনবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামী শেখানো কদরের এ দোয়াটি বেশি বেশি পড়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু